এগ্রিকালচার কে উন্নত করতে গেলে আপনাকে মেশিনের ব্যবহার করতেই হবে খরচ কমাতে গেলে আপনাকে ব্যবহার করতে হবে ছোট ছোট মেশিন এক বিঘা জমি চাষ করতে কতটা তেল খাবে 800 তেল যথেষ্ট মোবিল কত টাকা লাগতে পারে মোটামুটি 1200 মোবিল লাগে তাতে আপনার 100 বিঘা জমি চাষ করা যায় 1200 মোবিলে হ্যাঁ এখনো অবধি কত পিস গাড়ি আপনি বিক্রি করেছেন মার্কেটে মোটামুটি 200 আপ হয়ে গেছে 200 প্লাস এসে গিয়েছে টোটাল যদি ধরি মোটামুটি কত ধরনের কাজ সম্ভব এই মেশিন দিয়ে মোটামুটি 15-16 রকমের কাজ অবশ্যই আছে চাষির যাবতীয় কাজ এই এক মেশিনে হয়ে যাবে যেকোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ এগ্রিকালচার কে উন্নত করতে গেলে আপনাকে মেশিনের ব্যবহার করতেই হবে খরচ কমাতে গেলে আপনাকে ব্যবহার করতে হবে ছোট ছোট মেশিন মাত্র 80 থেকে 100 টাকার মধ্যে এক বিঘা জমি চাষ করে ফেলতে পারবেন এবং তার পাশাপাশি একটা মেশিনের মাধ্যমে প্রায় 17 রকমের কাজ করতে পারবেন হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন তো আপনাদের এই মেশিনের সম্পর্কে পুরো তথ্য দেব একজন হোলসেলারের কাছ থেকে যিনি এই পাওয়ার উইডার মেশিন পুরো নদিয়া মুর্শিদাবাদে সমস্ত দোকানদারদের সাপ্লাই করেন নমস্কার দাদা নমস্কার কেমন আছেন হ্যাঁ ভালোই তো আমরা যে মেশিনটা সামনে আজ রয়েছে এটা তো একটা 7 হর্স পাওয়ারের পাওয়ার উইডার হ্যাঁ আপনি আমাদের এই মেশিন সম্পর্কে যদি একটু বিস্তারিত তথ্য দেন আমাদের আজকে একটা এমন ধরনের একটা গাড়ি দেখাবো যে এই এই কোম্পানি ছাড়া অন্য কোথাও পাবেন না দোকারে ইঞ্জিন লাগানো আছে ইঞ্জিনটা 7 হর্সপাওয়ার ঠিকই আছে তবে এর ইঞ্জিনের পিস্টনটা বড় ওভার সাইজ লাগানো আছে তাহলে এর ক্ষমতাটা অনেকটা বেশি আমাদের যে এই তেলের ট্যাঙ্কি আছে এতে 3.5 লিটার তেল লাগবে তো এটাতে 3 লিটার তেলে মোটামুটি 5 বিঘা জমি চাষ হয়ে যায় আর রিকয়েলটা আছে এই কলটা টেনেই যে কোনো মানুষ বাচ্চা ছেলে থেকে বুড়ো মানুষ পর্যন্ত স্টার্ট করতে পারে তো আমাদের এই গাড়িগুলো কাস্টমারকে 3 বছর থেকে দিয়েছি তাতে এখনও কোনো কোনো রিপোর্ট আসেনি এটা কোনো কাস্টমার আমার কাছে কোনো পিয়ার পাশেও কিনতে আসেনি কোনো কমপ্লেন আমাকে জানায়নি আমাদের যে গাড়ির এয়ার ফিল্টারটা দেওয়া আছে ড্রাই অ্যালকোহল দেওয়া আছে এতে ধুলো ঢোকার কোনো চান্সই নেই এই এয়ার ফিল্টারটা আমি খুলে দেখাচ্ছি দেখুন আমাদের এই গাড়িতে একটা লাইট লাগানো আছে আমাদের গাড়িতে 3টা গিয়ার আছে 2টো গিয়ার গাড়ি চালানোর জন্য আর একটা রিভার্স গিয়ার আছে যে চাকাটা আছে এই চাকাটা আমাদের 410 আছে এখনও পর্যন্ত চাকা আমাদের কাছে 2-3 বছর থেকে গাড়ি বিক্রি করেছি এখনও পর্যন্ত কারোর চাকা উড়েও যায়নি বাস নষ্ট হয়নি এইবার চলে আসি যে এই মেশিন কত ধরনের কাজ করতে পারে আমাদের মিনি ওয়াটারে মাল্টি পারপাস ট্রাক্টর অনেক ধরনের কাজ এটা করতে পারে বলেই আমি শেষ করতে পারবো না কি কি কাজ করে পিছনে টল লাগানোর জায়গা আছে 1 টন টেনে নেবে কোনো সমস্যা হবে না পিছনে পিটিও আছে এর সাথে আপনার যে কোনো পাম্প ওয়াটার পাম্প জল তুলছে জল তুলতে পারবে হ্যাঁ তারপর এটাতে শুকনো চাষ হলো কাদায় চাষ করতে পারবে বাড়িতে একটু ইলেকট্রিসিটি লোডশেডিং হতে পারে অংশ হয় একটু জ্যাঁটা ভাবে আর তারপরে হচ্ছে যেমন মাটি সমান করা তারপরে আলু তোলা আলু লাগানো এই সমস্ত কাজগুলো তো আলু তোলার জন্য এক্সট্রা 42 গিগার আমাদের আছে মাটি যখন চাষ করছে কতটা পর্যন্ত ডিপ হচ্ছে এটাতে আসলে 9 ইঞ্চি তো ডিপ করাই যায় 9 ইঞ্চি তো চাষের ক্ষেত্রে প্রয়োজন হয় না তবে 6 ইঞ্চি বেটার আচ্ছা আর কি ধরনের কাজ করা যায় এটাতে তো বাগানের ক্ষেত্রে তো অনেকেই ওই পায়ে ঠেলা মেশিন দিয়ে স্প্রে করে আমাদের যেটা আছে স্প্রেয়ার সেটা যদি আপনি লাগিয়ে দিলেন তাহলে 2টো পাইপ একই সাথে হেভি স্পিডে আপনি এটা আম গাছ ধুয়ে নিতে পারেন আচ্ছা গাছে যে ওষুধ দেয় আম গাছে সেই সমস্ত কাজ হ্যাঁ 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 টোটাল যদি ধরি মোটামুটি কত ধরনের কাজ সম্ভব এই মেশিন দিয়ে মোটামুটি 15-16 রকমের কাজ অবশ্যই আছে মানে চাষির যাবতীয় কাজ এই এক মেশিনে হয়ে যাবে আচ্ছা এই 7 হর্সপাওয়ারের এই মেশিনে এক বিঘা জমি চাষ করতে কতটা তেল খাবে 800 তেল যথেষ্ট তাহলে মোটামুটি মোবিল কত টাকা লাগতে পারে 1200 মোবিল লাগে
তাতে আপনার 100 বিঘা জমি চাষ করা যায়ই 1200 মোবিলে হ্যাঁ আচ্ছা তো যত তাড়াতাড়ি মোবিলটা চেঞ্জ করা যাবে ইঞ্জিন তত ভালো থাকবে 50 বিঘা জমি চাষ করার পর মোবিলটা ফেলে দিলে সবচেয়ে ইঞ্জিনটা ভালো বেশি দিন লং ডিভিটি হবে একদম হ্যাঁ আচ্ছা এবার যদি জানতে চাই আপনার কাছে এখনো অবধি কতগুলো গাড়ি আপনি মার্কেটে দিয়েছেন মোটামুটি 200 আপ হয়ে গেছে 200 প্লাস এমিশন দিয়েছে হ্যাঁ আচ্ছা তাহলে এই মেশিন কত হর্স পাওয়ার থেকে শুরু করে কত হর্স পাওয়ার পর্যন্ত আছে এই মেশিনগুলো আমাদের কাছে কালেকশন এখন 3 হর্স পাওয়ার থেকে 9 হর্স পাওয়ার পর্যন্ত আছে আচ্ছা হ্যাঁ বিভিন্ন কোয়ালিটি আচ্ছা এই মেশিনগুলো মোটামুটি কতদিন লংজিভিটি আছে এই মেশিনগুলো চলে কি রকম এই মেশিনগুলো কাস্টমারদের কাউরি নষ্ট হয় তো আশা করছি এই মেশিনটা নষ্ট হবেই না টুকটাকি জিনিস নষ্ট হলে হয়তো ওই ওই ভারটা হয়তো একটু নষ্ট হতে পারে একটু পুষিয়ে করে নেবে তাহলে তো আবার চলতে থাকবে আচ্ছা তাহলে আপনারা ওয়ারেন্টি কতদিন দিচ্ছেন এই মেশিনের এই মেশিনটার ওয়ারেন্টি বলতে চাষিদেরকে বলেছি আমি এই মেশিনটা আছে আমি আছি মেশিনের যতদিন যা হবে ততদিনই আমি তার সাথে আছি কোনো সময় এই মেশিনটা যেন মাঠে পড়ে থাকবে চাষ হবে না এইটা কোনো দিনই কোনো চাষি চাষিদের ভাবতে হবে না যখনই নষ্ট হবে আমার মিস্ত্রির সঙ্গে সঙ্গে এখানে হাজির হবে গাড়ি ছাড়িয়ে দেবে সে কাজ করবে আচ্ছা আপনার মোটামুটি তাহলে কতগুলো দোকান রয়েছে যে আমার পার্সোনাল যে আমার কাউন্টার তিনটে আমার একটা সাগরপাড়া আচ্ছা একটা গোয়াশে আর একটা আছে আপনার পিততলা যেটা ডাঙ্গাপাড়া সেখানে একটা কাউন্টার আছে আচ্ছা মোটামুটি হোলসেল একটা দেখুন হোলসেলে নিতে গেলে একটা হোলসেল প্রাইস একটা ফ্যাক্টর থাকে অবশ্যই তো মোটামুটি আপনারা হোলসেল প্রাইসে কত থেকে কত মেশিন বিক্রি করেন দেখুন হোলসেল নিতে গেলে নিম্ন আমার কাছে 35 মেশিন নিতে হবে আচ্ছা তো 35 মেশিন নিতে গেলে আমাদের নিম্ন 32500 থেকে মোটামুটি 75000 এর ভিতরে আমরা মেশিন দিয়ে থাকি আচ্ছা মানে সমস্ত ভ্যারাইটি আপনারা এই রেট থেকে এর ভিতরে অনুযায়ী চেঞ্জ হবে হ্যাঁ কোয়ালিটি অনুযায়ী দাম চেঞ্জ আচ্ছা এই মেশিন নেওয়ার জন্য দোকানদাররা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে এই মেশিন নেওয়ার জন্য দোকানদাররা ফোনেই কন্টাক্ট করবে আমার সাথে আমি দোকানদারদের দোকানেই মাল পৌঁছে দেবো আচ্ছা আপনার একদম ডাইরেক্ট তার দোকানে মাল একদম মোটামুটি 60 কিলোমিটারের ভিতরে কোনো ক্যারি খরচ দিতে হবে আপনার মুর্শিদাবাদ থেকে 60 কিলোমিটারের মধ্যে যে কোনো জায়গায় আপনি এই মেশিনটা পৌঁছে দিতে পারবেন হ্যাঁ দিয়ে দেবো ওকে তার জন্য কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না বাহ আর মোটামুটি কতগুলো স্টক আপনার কাছে সবসময় থাকে এই মেশিন মোটামুটি আমার কাছে স্টক 50 পিস তো রাখতেই হয় আর যখন দেখা যায় ছি দিন তখন আসতেই থাকে যেতেই থাকে তখন স্টকটা হয়তো অনেক সময় কম থাকে তো দেখতেই পেলেন আমরা এমন একজন হোলসেলারকে দেখালাম যেখানে আপনারা একদম লো রেঞ্জে মেশিন পাবেন হোলসেল নিতে পারবেন মাত্র 5খানা মেশিন নিয়ে কিন্তু আপনারা আপনাদের দোকানে এই মেশিন তুলতে পারেন এবং হোলসেলে সেই এরিয়াতে সার্ভিস দিতে পারেন খুব লো রেঞ্জের মধ্যে আপনারা বিক্রি করছেন আপনারা যদি মনে করেন ডিলারের কাছ থেকে সরাসরি মাল নেবেন আমি ডিলারের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা 3 হর্স পাওয়ার থেকে শুরু করে 9 হর্স পাওয়ার পর্যন্ত যে কোনো ধরনের ভ্যারাইটির যত পিস ইচ্ছা মেশিন নিয়ে ব্যবসা করতে পারেন তাতে আপনারা কিন্তু আপনার এলাকায় একটা ভালো ব্যবসার জায়গা তৈরি করতে পারবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আপনারা যদি এই ধরনের মেশিন দেখতে চান বা এই ধরনের মেশিন কিনতে চান সরাসরি এসে মেশিন দেখুন দেখে নিয়ে যান অথবা আপনারা ফোন করে যোগাযোগ করেও নিতে পারেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই